তাই আমি যাচ্ছি আপনার দাদা হয়তো যেতে পারলো না আর বাইরে দেখুন কি জ্যাম আর বৃষ্টিও হচ্ছে দিকে বৃষ্টি হচ্ছে আবার নিসারগির স্কুলের দিকে দেখুন বৃষ্টি হয়নি পুরো শুকনো আর আমি পৌঁছে গেছি এখন নিসারগির স্কুলে নিসারগির স্কুলে মিটিং হওয়ার পরে আজকে বারোটার সময় স্কুল ছুটি হয়ে যাবে তারপর আমি নিসারকে নিয়ে একবারে ঘরে চলে আসবো মিটিং শেষ হয়ে গেছে আর আমি চলে এসেছি এখন একটু স্কুলের বাইরে আর বাইরে থেকে আপনাদের স্কুলটা চলুন দেখাই দেখুন ছুটি হয়ে গেছে ফাইভ সিক্সের এই দেখুন বাইরের থেকে কিন্তু স্কুলটা আরো অনেক বেশি সুন্দর লাগে অনেক বড় স্কুলটা আর স্কুলের সাইডেই কিন্তু রোপ আর নিসার ছুটি হয়ে গেছে এই যে নিসাক চলে এসেছে এবার আমরা গাড়িতে উঠে গেছি আর গাড়িতে উঠে শুরু হয়ে গেছিল আমার আর নিসারগের মজা হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার অনেক দিন পর বাড়িতে চলে এসেছে রাত হয়ে গেছে এখন রাত এখন সাড়ে আটটার মতন বাজে এখন আসলো অফিস থেকে তাই তো নটা বাজে নটা পনেরো বাজে নটা পনেরো বাজে এখন আসলো অফিস থেকে আর এখন আমরা কি বানাবো বলো এখন আমরা বানাবো ফুচকা 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 অনেকদিন আমাদের ফুচকা খাওয়ার ইচ্ছা আজকে ফুচকা বানিয়ে খেতে চাই বানাবো কি কি কিবা বানাবে দেখাবো আজকে ফুচকা আমরা বানিয়ে খেতে চাইছিলাম কিন্তু এ এত দেরি করে আসলো তার জন্য ফুচকা বানাতে পারিনি আর তার জন্য ফুচকা রেডিমেড ফুচকা কিনে নিয়ে এসেছি চলুন দেখা ছিল সেগুলো কিনে আনা হয়েছে চলুন দেখো আমি ভেবেছিলাম যে দেরি হয়ে যেতে পারে ওই জন্য আমি একটা কিনে রেখেছিলাম প্যাকেট ফুচকা আর চলুন কি কি লাগবে দেখাই আর বানানোর সময় কিন্তু দেখাবো এখানে সব মশলা লাগবে না যদিও

তারপরে এলাচ এটার মধ্যে আছে সব মিক্স এটা সব মিক্স গরম মশলা আছে মুড়ি মুড়ি রাধুনি চিলি ফ্লেক্স গোটা ধনে তারপর ফুসকা এগুলো সবই ঘরে ছিল তাও জানে না নিয়ে এসেছে সব চলো 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 ভাজি দেখাই কিভাবে বানাবো চলো চলো এই যে এখন ভেজে নিচ্ছি জিরে সবগুলো কিন্তু আলাদা আলাদা করে ভাজতে হবে কারণ প্রত্যেকটার মধ্যে থেকে একটা যে তেলগুলো থাকে মানে জিরের মধ্যে ধনের মধ্যে এদের মধ্যে একটা ওই এসেনশিয়াল অয়েল যেগুলো বেরোয় সেটা বেরিয়ে তারপরে পরের রোজটা ঠিকঠাক যেতে হয় ওই জন্য সবগুলো আলাদা আলাদা করে ভেজে নিতে হবে এই যে ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে দেবো একটু বুঝতে পারছেন ভাজা হয়ে গেছে একটু চটপট দু চারটে ফুটবে দু চামচের মতো জিরে গুঁড়ো জিরে দিলে পরে ধনে দিতে হবে তিন চামচ সেভাবে আপনারা পরিমাণ করে দেবেন এই মশলাগুলো সব ভাজবে এখন ভেজে তারপরে আমরা দেখাচ্ছি এইগুলো ভাজছে আমার বড়ি যে আর কি কি যেন ভাজছে এইবার পাঁচ ছটা এরকম ই নিলাম কি বলে বলতো এগুলো এলাচ এলাচ আর এইদিকে আমি সিদ্ধ দিয়েছিলাম আলু কাঁচা লঙ্কা ছোলা আর মটর এইগুলো এখন বাস্তে হবে আলাদা আলাদা সব আলুগুলো আলাদা বাস্তে হবে এগুলো আলাদা রাখলে হবে বলো সব মশলাগুলো ভেজে নিয়েছে ধনে গোলমরিচ জিরে মৌরি আর হলো এটা কি রাঁধুনি না এর মধ্যে গোলমরিচ আছে দেখো তোলা আর এটা হচ্ছে চিলি ফ্লেক্স আর এদিকে রাঁধুনি আর এই ধনে গোলমরিচ রাঁধুনি ধনে এই দেখুন ধনে গোলমরিচ কয়েকটা এগুলো ধনে গোলমরিচ এলাচ কতগুলো এলাচ আর এটা হলো এটার নাম কি বলো কোনো নাম জানো না তুমি আর দেখো এই যে কিছু লঙ্কার গুঁড়ো ভেজে নিয়েছি হালকা করে আর এদিকে আমি আলু সিদ্ধটা ই করে দিলাম আলু এত মি করে সিদ্ধ করতে মাখাতে নাই না না মি না করলে দানা দানা খেতে ভালো লাগে না এখনো দানা দানা আছে ওর মাখাতে না আর এইখানে আছে ছোলা আর মটর আর কাঁচা লঙ্কা সিদ্ধ আর এবারে কাটবো লেবু শসা পেঁয়াজ এইখানে কিছু কাঁচা ছোলা আর মটরও রেখে দিয়েছি ওইটাও আমারটার মধ্যে দিয়ে নেব আর এই যে তেঁতুল ভিজিয়ে রাখতে বলেছিল আমাকে অফিস থেকে বলে দিয়েছিল তেঁতুল ভিজিয়ে রাখো বেশি করে এই যে তেঁতুল ভিজিয়ে আমাদের বাড়ির গাছের তেঁতুল একেবারে ঠিক আছে তাহলে এইবার আমি কেটে নিই শশা বাড়িতে ফুচকা ভাজলে আরো অনেক বেশি টেস্ট হতো কিন্তু এখন আর টাইম নেই রাত হয়ে গেছে তার জন্য বাড়িতে আর ভাজা যাবে না এইগুলো এখন আমাদের খেতে হবে এইগুলো না মুখ ছুলে যায় জানো খেলে ওই ওপরে ছুলে যায় কেনা ফুচকাগুলো খেলা টেস্টিও না ঠিক আছে তাহলে আমরা একটু তাড়াতাড়ি গুছিয়ে তারপর ফিরে আসছি এই যে মশলাটা মিক্সিতে করে নিয়েছিল আর এই যে ফুচকাও তেলে ভাজা হয়ে গেছে আর রান্না দেখুন ফাঁকা চলুন দেখাচ্ছি এই যে কিসের ভিডিও কিসের কি যেই হয়ে গেছে রেডি ফুচকা সব কিছু নিয়ে চলে এসেছে এই ঘরে এই যে লেবু জল রেডি এই যে ফুচকা রেডি এখানে আমি স্যালাড কেটে নিয়ে এসেছি লেবু জল না এটা তেঁতুল জল তেঁতুল জল লেবুও তো আছে আর এই যে আলু সিদ্ধ মাখা

স্পেশাল ফুচকা এত দিয়েছে আমার বর হয়েছে ফিরে কালকে একটা ফুচকা খাওয়ার পরে আর ভিডিওই করা হয়নি কারণ আজকে ছিল ছুটির দিন তাই কালকে ফুচকা টুচকা খেয়ে এত খাওয়া হয়ে গেছিল যে আমরা শুয়ে পড়েছিলাম সবাই আর ঠান্ডা পড়ছিলো খুব বৃষ্টি হচ্ছিল এখানে কম্বলের নিচে ঢুকে গেছিলাম আর ভিডিওই করা হয়নি আজকেও সারাদিন ভিডিওই করা হয়নি কারণ কারেন্ট ছিল না সকাল থেকে প্রায় দুটো তিনটে পর্যন্ত তাই এখন বাজে সন্ধ্যা ছটা এখন থেকে আমার ব্লগসটা আবার শুরু করলাম আপনাদের দাদা ওই বাড়ি চলে এসেছে অফিস থেকে আজকে একটু তাড়াতাড়ি এসেছে আর আসার সময় মাংস নিয়ে এসেছে আর এখন আমি মাংস রান্না করব আর এই যে আমি আদা পেঁয়াজ রসুন নিয়ে এসেছি আর এখানে হিটারও চলছে এখানে বসে বসে আমি এখন এই যে কাটবো ছুরি দিয়ে একদমই কাটতে পারি না তাই বটি দাদি এগুলো কাটব আর প্লিজ সবাই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন কমেন্ট করলে খুব ভালো লাগে আর লাইক করে দেবেন এই যে আমি চলে এসেছি রান্না করে আর মাংস রান্না বসিয়ে দিয়েছি আপনার দাদাভাই শুয়েও করেছে কারণ এসে অ্যাসিড হয়ে গেছিল বমি করেছে বমি করে তাকে পড়ছে ঘরে আর এখন আমি রান্না করছি মাংস আর এই যে মিসারগুলো চলে এসেছে নিসালি চুল বড় হয়েছে স্কুল থেকে বলেছে চুল কাটতে না কোন স্যার বলেছে তেঙ্গুলি স্যার এত বড় বড় করে পারছো কেন ভয় পাবে তো সবাই একটু হাসি দি দাও মিষ্টি হাসিটা একটু দি দাও ওরম করে না সোজা হয়ে সোজা হয়ে একটু মিষ্টি হাসি দাও এইবার একটা নিশা মিষ্টি হাসি দা ওরম করে না ভালো করে দাও একটা মিষ্টি হাসি দি দাও আর নিশা গাছ খুব খুশি নিশা গাছ কি কাকা হয়ে গেছে কাকা আর আমি হয়ে গেছি ঠাকুমা আর আজকে আপনাদের দাদা ভাই বললো কি মাংস নিয়ে এসেছে আবার বলছে কি যে আমার এখন ডিমের ডিম মানে মাখা মাখা কারি খেতে ইচ্ছা করছে তারপরে আমি বললাম ঠিক আছে মাংসের মধ্যে ডিম সিদ্ধ করে ভেজে দিয়ে দিই বলো ঠিক আছে দাও ঠিক আছে চলুন দেখাচ্ছি এই যে মাংসটা মশলা দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে আলু ভেজে রেখেছি আর তিনটে ডিমও ভেজে রেখেছি আর এই যে পেঁয়াজ ভাজছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে মাংসটা রাখবো আর এই যে মাংস খাওয়ার জন্য নিসার্গ চলে এসেছে নিসার্গ মাংস খুব ভালোবাসে নিসার মাংস খুব ভালোবাসে খুশি আর প্রথমবার রান্না করছি ডিম দিয়ে মাংস এর আগে কোনোদিনও রান্না করিনি আজকেই প্রথম ডিম আর মাংস রান্না করছি কেমন হবে খাওয়ার পরে বলবো তোমার তো অনেক ভালো আমি দেখতে আমি বলে আমি বলছি কি কেমন ছবিটা কালো কালো লাগছে বলছে কি তোমাকে যেমন দেখতে সেরকমই তো লাগবো লাগবে তাই আমি বলছি তোমার তো আমি অনেক ভালো দেখবো আর কালকে রাত্রে আর ভিডিও করতে পারি তিনি দুইবার বমি করেছে কালকে রাত্রে আমি মাংস দিয়ে ডিম দিয়ে রান্না করেছি আর খাইনি আমি আর নিসার্গি গল্প অল্প করে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এই যে সকালবেলা চলে এসেছে আর আজকে আমরা অনেক খুশি অনেক খুশি অনেক 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 খুশি অনেক খুশি তার কারণ আমরা হয়ে গেছি কি বলতো আমি দাদু আমি ঠাম্মা ঠাকুমা কিন্তু ঠাকুমা ভালো লাগে না দাদু ঠাকুরমা খুব খুশি আর কালকে আমাদের ভিডিওতে অনেক কমেন্ট করেছেন আকাশ বেবি হয়েছে নাকি কি বেবি হয়েছে

পরমুহ কবি ঝাঁটা দিয়ে বন্ধ করে দেব আর এত খুশি কেন বলুন তো একটা কারণও খুশি একটু আগে একজন ফোন করেছিল একটা মেয়ে মানুষ তার সাথে তাকে দেখলাম বকলো না বকলো এটা কিন্তু উপরে ওপরে বকলো মানে আমি ঘরে আছি আমার সামনে বকলো আর যদি আমি না থাকতাম অফিসে থাকতো বলতো কি ঠিক আছে ম্যাম তুমি রোজ একবার আমার কাছে ফোন করবে জন্য ফোন করেছিল তাহলে আমার ভালো লাগেনা রোজের জন্য ফোন করেছিল লোনের জন্য ফোন করেছিল বেথ বেথোয়াডরি খিদিরপুর ব্রাঞ্চ থেকে লোনের জন্য ফোন করেছিল এরপর থেকে ফোন করলে বলবো যে ঠিক আছে একটা ও প্রত্যেক দিন ফোন করে মানে কয়েকদিন পরপরই ফোন করে পার্সোনাল লোন অ্যাপ্রুভ হয়েছে বলে ফোন করে প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন নয় ঠিক মাঝে মধ্যেই ফোন করে আর এমন সময় ফোন করে যখন ইমার্জেন্সি কোনো কাজ থাকি সেই সময় ফোন করে আর তার নাম্বার তো আমার সেভ করেনি এবার বারবার বলেছে আমাকে ফোন করতে হবে না আমি লোন নেব না আমি ধারে বাকিতে কিছু কিনবো না আমি টাকা নেব না আপনার কাছে ধার ধান নেবো না আপনার দরকার হলে আপনি ব্যাংক থেকে নিয়ে নিন এবার এরপর অন্য একটা আমাকে আইডিয়া ইয়ে দিয়ে দিল যে এরপর থেকে ফোন করলে বলতে হবে যে ঠিক আছে তুমি এক কাজ করো তুমি আমাকে প্রত্যেক দিন মনে করিয়ে দেখবে একবার করে একবার নয় তিন চারবার করে ফোন করে আমাকে মনে করিয়ে দেবে তাহলে আমার ভালো লাগবে আর একবার বলার সাথে সাথে রাজি হয়ে গেল একদম রাজি হয়ে গেলাম আমি একবার বললাম রাজি হয়ে গেলাম হুম সামনে জন্য রাজি হলাম না 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 দেখি সামনের জন্য সম্বন্ধ খুঁজছি তো তাই যদি না তোমার দাদু হয়ে গেছি করে দেবেন তো ঠিক আছে আপনারা পরপর সব আকাশ পাপড়িদের চ্যানেলে দেখতে পাবেন কি হয়েছে কেমন হয়েছে দেখতেও সবকিছু দেখতে পাবেন আকাশ পাপড়িদের চ্যানেলে আর কেমন হয়েছে দেখতে হলে কোথায় দেখতে হবে আকাশ পাপড়ি চ্যানেলে আকাশ পাপড়ির চ্যানেলে ওরাও ভিডিও দিয়ে দিয়েছে আপনারা তাড়াতাড়ি গিয়ে দেখিনি আর আমরা আজকে খুব খুশি আমরা দাদু আর ঠাম্মা হয়ে গেছি ঠাকুরমা আর এর আগে হয়েছি মাসি আর মেশো আর এর পরে হব জেঠু আর জেঠিমা তাই না বলো পর পর আমাদের ঘরে ছোট্ট ছোট্ট বেবি আসছে কি মজা মনে হচ্ছে কবে বাড়ি যাব কবে সবাইকে কোলে নেব আদর করব বলো আর কবে অনেক কিছু গিফট কিনে দেব ঠিক আছে এখন তাহলে আমরা গোলাপ জামুন বানাই হ্যাঁ আমরা দাদু ঠাম্মা হয়ে গেছি তো সেই এখন বানাবো গোলাপ জামুন কিন্তু সুন্দর গোলাপ জামুন হ্যাঁ দারুণ টেস্ট হয় সত্যি বলো আমাদের আমরা বানাই দেখে বলছি না গোলাপ জামুন নিজেরা বানাই দেখে বলছি না কিন্তু সত্যি দারুণ টেস্টি আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন আর তার জন্য আমাদের নেক্সট ভিডিওটা দেখবেন ঠিক আছে তা আর সবাই কিন্তু অনেক অনেক কমেন্ট করছেন খুব ভালো লাগছে প্লিজ আবার সবাই কমেন্ট করে দেবেন লাইক করে দেবেন না যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কি করবেন সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে এটা